রাজ্যগুলোতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে এইটাই। তারপরও আমরা আবার যাচাই বাছাই করবো যেন আমাদের কোনো ভুল না থাকে। এখনো আমরা যাচাই বাছাই করেই উপস্থাপন করছি, অফিসিয়ালি আগামীকালকে ফলাফল ঘোষণা করে আমরা গেজেটের জন্য নির্বাচন কমিশনে পাঠাবো। আজকে যেটা এটা হলো বেসরকারি ফলাফল, তবে এই বেসরকারি এবং কালকের অফিসিয়াল ফলাফল একই ফলাফল। তো প্রথমে আমরা এক নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন, জনাব আব্দুল সাত্তার পানির বোতল মার্কা, উনি মোট ভোট পেয়েছেন 21টি। জনাব মোহাম্মদ আমির হোসেন ওনার প্রতীক ছিলেন ডালিম, উনি ভোট পেয়েছেন 333টি। জনাব মোহাম্মদ ফুল মিয়া টেবিল ল্যাম্প প্রতীক, উনি ভোট পেয়েছেন 9টি। জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন উটপাখি, উনি ভোট পেয়েছেন 642। তো ভোটের প্রাপ্ত ভোটে দেখা যাচ্ছে জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন সর্বোচ্চ ভোট পেয়েছেন 642 বিধায়ক। এক নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হবে। দুই নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ওনার প্রতীক ছিল পানের বোতল, উনি ভোট পেয়েছেন 754। জনাব মোহাম্মদ আব্দুল লতিফ প্রতীক গাজর, ভোট পেয়েছেন 131। জনাব মোহাম্মদ আবুল হোসেন ওনার প্রতীক ছিল ব্ল্যাক বোর্ড, উনি ভোট পেয়েছেন 762। জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম ওনার প্রতীক ছিলেন পাঞ্জাবি, উনি ভোট পেয়েছেন 173। জনাব মোহাম্মদ কবির হোসেন ওনার প্রতীক ছিল উটপাখি, উনি ভোট পেয়েছেন 168। প্রাপ্ত ভোটে জনাব মোহাম্মদ আবুল হোসেন সর্বোচ্চ ভোট পেয়েছেন 762 বিধায়ক। দুই নম্বর সাধারণ আসনের কাউন্সিলর পদে জনাব মোহাম্মদ আবুল হোসেন প্রতীক ব্ল্যাক বোর্ডকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা। তিন নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জনাব মোহাম্মদ আব্দুল সামাদ ওনার প্রতীক ছিল গাজর, উনি ভোট পেয়েছেন 74টি। জনাব মোহাম্মদ জাকির হোসেন সরকার ওনার প্রতীক ছিল পানির বোতল, ভোট পেয়েছেন 599টি। জনাব মোহাম্মদ রাজ মিয়া প্রতীক ছিল উটপাখি, ওনার প্রাপ্ত ভোট 589টি। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শুভু প্রতীক ছিল ওনার পাঞ্জাবি, উনি ভোট পেয়েছেন 685। প্রাপ্ত ভোটে সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শুভু 685 বিধায়ক। তিন নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শুভুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা। চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জনাব আবুল কালাম আজাদ ওনার প্রতীক উটপাখি, উনি ভোট পেয়েছেন 1029টি। জনাব আব্দুল বাতের ওনার প্রতীক পানির বোতল, উনি ভোট পেয়েছেন 664টি। জনাব রাজু কুমার পোদ্দার ওনার প্রতীক ছিলেন প্রতীক গাজর, ওনার প্রাপ্ত ভোট 183। প্রাপ্ত ভোটের ব্যবধানে দেখা যায় জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোচ্চ ভোট পেয়েছেন 1029 বিধায়ক। চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা। পাঁচ নম্বর ওয়ার্ডে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জনাব ফজলুল হক পাঞ্জাবি, উনি ভোট পেয়েছেন 476টি। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান প্রতীক তালিম, ভোট পেয়েছেন 32টি। জনাব মোহাম্মদ হারুন অর রশিদ টেবিল ল্যাম্প, ওনার প্রাপ্ত ভোট 297টি। জনাব শহীদ মিয়া ওনার প্রতীক উটপাখি, উনি ভোট পেয়েছেন 195টি। জনাব শাহানুর আহমেদ সুমন ওনার প্রতীক পানির বোতল, উনি ভোট পেয়েছেন 667টি। প্রাপ্ত ভোটে সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব শাহানুর আহমেদ সুমন প্রতীক পানির বোতল, সর্বোচ্চ ভোট পেয়েছেন উনি 667টি বিধায়ক। পাঁচ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে সর্বোচ্চ ভোট প্রাপ্ত জনাব শাহানুর আহমেদ সুমনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা। ছয় নম্বর ওয়ার্ডে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জনাব মোহাম্মদ মোজাম্মেল হক প্রার্থী, উনি ভোট পেয়েছেন 171।
জনাব মোহাম্মদ আল আমিন পানির বোতল উনি ভোট পেয়েছেন 408টি। জনাব মোহাম্মদ কামাল মিয়া ওনার প্রতীক কেবিল ল্যাম্প ভোট পেয়েছেন 373টি। জনাব মোহাম্মদ মুন্না ভূঁইয়া ওনার প্রতীক পাঞ্জাবি উনি ভোট পেয়েছেন 596টি। তো প্রাপ্ত ভোটে দেখা যায় জনাব মোহাম্মদ মুন্না ভূঁইয়া সর্বোচ্চ 596টি ভোট পেয়েছেন। বিধায়ক 6 নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে জনাব মোহাম্মদ মুন্না ভূঁইয়াকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। 7 নম্বর ওয়ার্ডে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জনাব মোহাম্মদ কামাল হোসেন জামাল প্রতীক পাঞ্জাবি ভোট পেয়েছেন 617টি। জনাব মোহাম্মদ মনির হোসেন প্রতীক পানির বোতল ভোট পেয়েছেন 166টি। জনাব সিরাজ মিয়া প্রতীক উৎপাদন ভোট পেয়েছেন 508টি। ভোট প্রাপ্ত ভোটে দেখা যায় যে জনাব মোহাম্মদ কামাল মিয়া জামাল সর্বোচ্চ ভোট পেয়েছেন 617টি। বিধায়ক 7 নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে জনাব মোহাম্মদ কামাল হোসেন জামালকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। 8 নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জনাব আব্দুল কাদির প্রতীক পাঞ্জাবি ভোট পেয়েছেন 645টি। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রতীক উৎপাখি ভোট পেয়েছেন 500টি। জনাব মোহাম্মদ আখতার হোসেন প্রতীক পানির বোতল ভোট পেয়েছেন 453টি। তো প্রাপ্ত ভোটে দেখা যায় জনাব মোহাম্মদ আব্দুল কাদির প্রতীক পাঞ্জাবি সর্বোচ্চ 645 ভোট পেয়েছেন। বিধায়ক 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে জনাব মোহাম্মদ জনাব আব্দুল কাদিরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। 9 নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জনাব আব্দুল জলিল প্রতীক উৎপাখি ভোট পেয়েছেন 23টি। জনাব আব্দুল হামিদ সরকার প্রতীক পাঞ্জাবি ভোট পেয়েছেন 1197টি। জনাব মোহাম্মদ আলী আকবর প্রতীক টেবিল ল্যাম্প ভোট পেয়েছেন 155টি। জনাব মোহাম্মদ সোবহান মিয়া প্রতীক পানির বোতল ভোট পেয়েছেন 1298। তো এখানে সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ সোবহান মিয়া পানির বোতল প্রতীক 1298। বিধায়ক 9 নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে জনাব মোহাম্মদ সোবহান মিয়াকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এবারে সংরক্ষিত সংরক্ষিত 1 নম্বর ওয়ার্ডে মোট 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ফাতেমা বেগম জবাবুল প্রতীক, ফাতেমা বেগম আনারস প্রতীক, 2 জন ফাতেমা বেগম আছেন, রুশিয়া আক্তার চশমা প্রতীক এবং সুরিয়া বেগম বলপেন প্রতীক। তো ফাতেমা বেগম জবাবুল প্রতীক পেয়েছেন 861 ভোট, ফাতেমা বেগম আনারস প্রতীক পেয়েছেন 2923 ভোট, রুশিয়া আক্তার চশমা প্রতীক পেয়েছেন 939 ভোট, সুরিয়া বেগম বলপেন প্রতীক পেয়েছেন 838 ভোট। তো প্রাপ্ত ভোটে দেখা যায় যে ফাতেমা বেগম আনারস প্রতীক পেয়েছেন 2923 ভোট। এটি সর্বোচ্চ প্রাপ্ত ভোট হয় 1 নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ফাতেমা বেগমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হল। 2 নম্বর সংরক্ষিত ওয়ার্ডে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোহাম্মদ শাহানা ডাক্তার স্বপ্না জবাবুল প্রতীক উনি ভোট পেয়েছেন 1864টি। শিল্পী বেগম আনারস প্রতীক উনি ভোট পেয়েছেন 3220টি। তো প্রাপ্ত ভোটে সর্বোচ্চ ভোট পেয়েছেন শিল্পী বেগম আনারস প্রতীক 3220। বিধায়ক 2 নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে শিল্পী বেগমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। 3 নম্বর আমাদের সরি উল্টো পাল্টা হয়েছে, বেসিক্যালি প্রথমটা ছিল 3 নম্বর ফাতেমা বেগম। এবার 1 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ডে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জাহানারা বেগম জবাবপুর ভোট পেয়েছেন 332, পারুল অটোরিকশা ভোট পেয়েছেন 325,
মাসুদা বেগম টেলিফোন প্রতি ভোট পেয়েছেন 1516, শাহিনুর আক্তার আনারস প্রতি ভোট পেয়েছেন 1503, শিউলি আক্তার চশমা প্রতি ভোট পেয়েছেন 533, সুকিয়া বেগম বলপেন প্রতি ভোট পেয়েছেন 1725। তো প্রাপ্ত ভোট পর্যালোচনায় দেখা যায় সুকিয়া বেগম বলপেন প্রতি সর্বোচ্চ 1725 ভোট পেয়েছেন। বিধায়ক এক নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে সুকিয়া বেগমকে বেসরকারিভাবে বিজয় ঘোষণা করা হল। 3 নম্বর ওয়ার্ডটা আমি আবার পড়ে শোনাই, যেহেতু অফিসিয়ালি একটা ঘোষণা। 3 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে আমাদের মোট 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ফাতেমা বেগম জবাবফুল প্রতি উনি ভোট পেয়েছেন 861টি, ফাতেমা বেগম আনারস প্রতি ভোট পেয়েছেন 2923, রুশিয়া আক্তার চশমা প্রতি ভোট পেয়েছেন 939, সুরিয়া বেগম বলপেন প্রতি ভোট পেয়েছেন 838টি। তো প্রাপ্ত ভোট পর্যালোচনায় দেখা যায় ফাতেমা বেগম আনারস প্রতীক সর্বোচ্চ 2923 ভোট পেয়েছে। সংরক্ষিত 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে ফাতেমা বেগম আনারস প্রতীককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা। সর্বশেষ আমাদের কাঙ্ক্ষিত মেয়র পদের ফলাফল আমরা ঘোষণা করব। তো মেয়র পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জনাব আব্দুল হাকিম ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওনার প্রতীক ছিল হাত পাকা, উনি ভোট পেয়েছেন 857টি। জনাব মোহাম্মদ আব্দুল লতিফ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওনার প্রতীক ছিল ধানের শীষ, উনি ভোট পেয়েছেন 3288টি। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ, ওনার প্রতীক ছিলেন নৌকা, উনি ভোট পেয়েছেন 11462। ভোটের বিশ্লেষণে দেখা যায় যে জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক উনি সর্বোচ্চ 11462 ভোট পেয়েছেন। বিধায়ক মোহনা পৌরসভার মেয়র পদে জনাব মোহাম্মদ নজরুল ইসলামকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হল। ফলাফল ঘোষণার মধ্যে দিয়ে আমাদের আজকের এই কার্যক্রম এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। আল্লাহ হাফেজ। কার্যক্রম